আমি একু মানুষ আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনাদের পিকে ব্যানার খুঁজে পাবেন সো পিকে ব্যানার খুঁজে পাওয়ার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে লাইকিতে লাইক লাইকিতে যাওয়ার পর আমরা এখানে যাবো লাইভ অপশনে লাইভ অপশনাল যাওয়ার পর এখানে কয়েকটা ব্রডকাস্ট থাকবে ব্রডকাস্ট দেওয়ার পর এখানে কিছু ব্যানার আসে থ্রি ইয়ার অ্যানিভার্সারি দেন একটা ব্যানার উইকলি স্টার ব্যাথল শো আমরা ফার্স্ট ব্যাথল শোতে প্রেস করবো দেন আমাদের লেভেল অনুযায়ী আমরা সার্চ করবো আমি যদি সুপার স্টার হয় তাহলে সুপার স্টার সার্চ করবো রাইজিং স্টার হয় রাইজিং স্টার সার্চ করবো নিউ স্টার হলে নিউ স্টার সার্চ করবো ক্রেজি পিকে হলে ক্রেজি সার্চ করবো ঠিক তো আমি এখন ক্রেজি পিকে সার্চ করছি আমার একটা আইডি আসছে আইডিটা আমি নিশে এখন আমরা সার্চ করবো কোথায় এখন অলমোস্ট বারোটা একটা বাসতেছে আর আমাদের পিকে ব্যানারটা দেওয়া হয় ছটার সময় আমরা তখন যদি খুঁজি তাহলে আমরা ব্যানারটা পাবো এখন যদি আমরা খুঁজি তাহলে আমরা আমাদের পিকে স্কোরটা পাবো আমি এই যে লাইক আপনারা দেখতে পাচ্ছেন এরকম এই যে তারা দুজন খেলছে তারটা গোলাপি হয়ে গেছে তার মানে সে উইন হয়ে গেছে এরকম এটা পিকে ব্যানার সরি এটা হলো পিকে স্কোর আপনার পিকে এফেক্টিভ হয়েছে কি না এফেক্টিভ হয় না এটা আপনি এখানে চেক করতে পারেন ওকে আমি আর এখানে সার্চ করবো পেস্ট করলাম দেন স্টার্স দিলাম ইউ আমি উইন হয়েছি আমার পিকেতে আমি উইন হয়েছি এখানে আমার স্কোরটা আমি দেখতে সো সবাই সবাই নিশ্চয়ই বুঝে গেছেন আর বুঝে গেলে বুঝে গেলে ভালো আর যা না বুঝছেন তারা গ্রুপে কমেন্ট করেন আর এখন থেকে সবাই সবাই নিজের পিকে পিকে ব্যানার পিকে প্লিজ কোর্স সবাই নিজেটা নিজে খোঁজার চেষ্টা করবেন এটা ভালো হয় আর সবার প্লিজ সবার পিকে ব্যানারটা সংগ্রহ করার চেষ্টা করবেন প্লিজ সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন নাহলে অনেক সময় স্যালের সময় প্রবলেম হয়ে যায় সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন থ্যাংক ইউ